हेलो गाइस, दिस इज सागर नील फ्रॉम आरटी 676 এবং এখন আমি করব রাজকুমার রাও এর লুই সিনেমাটা ট্রেলার রিভিউ। তো ট্রেলারটা কালকে বেরিয়েছে, কিন্তু কালকে সরস্বতী পূজা ছিল, আমরা একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ট্রেলার রিভিউ করতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই ট্রেলারটা আমার কিরকম লাগলো, ট্রেলারটা দেখে কি মনে হলো, সিনেমাটার গল্প কি হতে চলেছে, সিনেমাটা কিরকম হতে চলেছে কথা বলবো সেগুলো নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সবার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। ট্রেলার দেখে আমি গল্প যেটুকু বুঝলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্ভবত এই সিনেমাতে রাজকুমার রাও এবং যতীন শর্মা নর্থ ইন্ডিয়ার কোনো ফিকশনাল জায়গার বাসিন্দা, যারা সম্ভবত কোনো গুন্ডা টুন্ডা, কারণ তারা জাহ্নবী কাপুরকে কিডন্যাপ করছে এটা ট্রেলারে দেখানো হচ্ছে, এবং তারা একটা পুরনো বাড়িতে জঙ্গলের মধ্যে জাহ্নবী কাপুরকে রেখেছে। তারপর জাহ্নবী কাপুরের শরীরে একটা অতৃপ্ত আত্মা প্রবেশ করে এবং রাজকুমার রাও, বরুণ শর্মা তারপর থেকে দারুণ সব ভৌতিক এক্সপিরিয়েন্স করতে থাকে, এবং পরবর্তীতে তারা এক্সপার্টদের অর্থাৎ কোনো সাধু বাবার ওপিনিয়ন নিলে জানতে পারে এটা এমন একটা পেতনি যে বিয়ের দিন হবু বরের ঘুমানোর অপেক্ষা করে এবং হবু স্ত্রীকে তুলে নিয়ে চলে যায়, এবং পেতনিটি যে মেয়েটিকে তুলে নিয়ে গেছে সেই মেয়েটি তখনই নিস্তার পাবে ওই পেতনির থেকে যদি মেয়েটার বিয়ে দেওয়া হয়, আর যদি বিয়ে দেওয়া না হয় সেক্ষেত্রে ওই মেয়েটির মৃত্যু একেবারে নিশ্চিত, অনিবার্য। এটা নিয়ে স্টোরি, এর পর সিনেমাতে কি দেখানো হয় সেটা জানতে গেলে সিনেমা হলে যেতে হবে। ফার্স্টে যেটা আমি বলবো, স্ত্রী মুভিটা যারা দেখেছেন তারা কিন্তু এই সিনেমার ট্রেলার দেখার পর ওই স্ত্রী স্ত্রী গন্ধটা একটুখানি পাবেন, এবং স্ত্রী মুভির যারা মেকার তারাই কিন্তু এই মুভিরও মেকার। তো এই পুরো প্রসঙ্গে আমি একটাই কথা বলতে চাই, বলিউডে হরর জনরার মুভি মানেই অ্যাডাল্ট শো, সেখানে যে হরর জনরাটাকে এক্সপ্লোর করতে চাইছেন মেকাররা এটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু দুটো সিনেমার গল্পটা কনসেপ্টটা এত বেশি এক কেন হবে? ট্রেলারটা দেখে মনে হলো নতুন কোনো মোড়কে সেম গল্প অডিয়েন্সকে প্রেজেন্ট করা হবে। আমার ব্যক্তিগত মতামত, রাজকুমার রাওয়ের এই সিনেমাটা করা একেবারেই উচিত হয়নি। স্ত্রীতে এরকমই তার ক্যারেক্টার ছিল, এই সিনেমা তো তার এরকমই ক্যারেক্টার, এবং যদি ছালাঙ্গের কথা ভাবেন যেটা কিছুদিন আগে আমাজন প্রাইমে রিলিজ করেছিল সেটা তো কিন্তু ওই নর্থ ইন্ডিয়ান মিডিল ক্লাস বয়েরই একটা ক্যারেক্টার প্লে করেছিলেন রাজকুমার রাও। তো এতগুলো সিনেমাতে একই ধরনের চরিত্র, আমার মনে হয় না যে তার মতন অভিনেতাদের করা উচিত, তার যেরকম ক্যালিবার, যারা নিউ জেনারেশনের অভিনেতা আছে তাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ক্যালিবারের অভিনেতা। তো আমার খুব একটা ভালো লাগেনি যে তিনি এই স্ক্রিপ্টটাতে কাজ করছেন। ট্রেলারে ওই চেনা জানা ভূতের গল্প, যে ভূতের কিছু একটা ইতিহাস থাকবে এটা শিওর, স্ত্রীর মতো কিছু আন্ডারটোন মেসেজ দেওয়া হয় কিনা এটা একটা দেখার মতন বিষয় হবে। স্ত্রী মানুষের এত ভালো লেগেছিল কারণ হরর জনরার মুভিতে এত সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে কারণে বুলবুলও মানুষের ভালো লেগেছিল। তো আশা করবো মেকাররা উইদাউট এনি মেসেজ জাস্ট একটা ব্লান্ট হরর কমেডি জনরার মুভি বানিয়ে দেবে না। ট্রেলারে কালার গ্রেডিংটা বেশ ভালো করা হয়েছে, কালার গ্রেডিংয়ের জন্যই কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা ভৌতিক ভৌতিক ফিলিং আসবে। যদি কেউ মনে করে থাকেন যে এই সিনেমা দেখে মারাত্মক ভয় পাবেন, দারুণ একটা ভূতের সিনেমা হতে চলেছে এবং সেই জন্যে হলে যান, সেক্ষেত্রে কিন্তু খুব বোকার মতন কাজ করবেন, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বলিউড মুভিতে ওরকমভাবে ভয় মানুষ পাবে না, কারণ সেভাবে হরর জনরার মুভিটা করতেই পারে না বলিউড। তো এই আশা রাখবেন না কখনো, অন্য ধরনের একটা সিনেমা হবে এটা ডেফিনেটলি বলা যেতে পারে। এবং ওই ফাস্ট ফরওয়ার্ড এডিটিং, দারুণ একটা লাউড বিজিএম, হঠাৎ হঠাৎ করে বিজিএমের মারাত্মক চেঞ্জ করিয়ে মানুষকে কতদিন আর ভয় পাওয়ানো যাবে এই বিষয়ে একটা সন্দেহ থাকছে। ট্রেলারে আমার রাজকুমার রাওকে ওভার দি টপ লাগলো, লুডোতেও তার ওভার দি টপ অ্যাক্টিং ছিল, কিন্তু সেখানে ক্যারেক্টারের ডিমান্ড সেরকম ছিল, ক্যারেক্টারটা লেখাই সেরকমভাবে হয়েছিল। এবার এই সিনেমা রিলিজ হলে দেখা যাক যে সেরকম ধরনেরই ক্যারেক্টার লেখা হয়েছে কিনা। এছাড়া রয়েছেন যতীন শর্মা, যাকে আমার সবসময়ই ওভার দি টপ মনে হয়, ফুকরের মতন কিছু সিনেমা রয়েছে যেখানে তাকে দেখে মানুষ দুর্দর্শ এসেছে, মানুষ তাকে দেখে হাসে এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার তাকে দেখে কখনোই হাসি পায় না, কারণ আমার ওই ওভার দি টপ অ্যাক্টিং পছন্দ নয়। কমেডি মানেই একটা লাউড জিনিস, এটা ধীরে ধীরে প্রমাণিত হয়ে যাচ্ছে এই ধরনের অভিনয়ের জন্য, যেটা কিন্তু একেবারেই হওয়া উচিত নয়। ট্রেলারে একদম লাস্ট সিনটা ভালো লাগলো, ওই ডিডিএলজের আইকনিক পালাট 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 বরুণ শর্মা করছেন এবং জাহ্নবী কাপুরের বডি ঘুরছে না, জাস্ট ঘাটটা রিভলভ হচ্ছে এবং মাথা ঘুরে যাচ্ছে। বরুণ শর্মা দেখে খুশি হয়ে গেছেন যে ঘুরে আমাকে দেখেছে, কিন্তু রাজকুমার হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে বডি ঘোরেনি শুধু মাথা ঘুরেছে। এই জায়গাগুলো বেশ ফানি লেগেছে। ট্রেলারে একটা সিন রয়েছে যেখানে দেখানো হচ্ছে যে রাজকুমার রাও জাহ্নবী কাপুরকে বিশ্লেষণ করছেন যে তিনি টকে ত বলেন, তিনি বেসিক্যালি তোতলা নন। তো এই জায়গাটা একটা ডায়লগ রয়েছে রাজকুমার রাওয়ের, এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে, মানে এই সিনটায় বোঝা যায় যে রাজকুমার রাও কত বড় মাপের অভিনেতা। এবং তখন আমার মনে হলো যে আগের ক্যারেক্টারগুলোর থেকে হয়তো এই ক্যারেক্টারটা একটু আলাদা হবে। সত্যি কথা বলতে গেলে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা কীরকম হয়, কেন তিনি এই স্ক্রিপ্টটা চয়েস করেছেন, এই পুরো জিনিসটার উপরে আমার খুব ভালোভাবে ফোকাস থাকবে এই সিনেমাতে। আরেকটা সিন রয়েছে যেখানে দেখানো হচ্ছে রাজকুমার রাও প্রচণ্ড ভয় পেয়ে গেছেন এবং চেঁচাচ্ছেন, তার পরের সিনে জাহ্নবী কাপুর চেঁচাচ্ছেন ভয় পেয়ে গিয়ে।
তো এই দুটো সিন পরপর রাখা উচিত ছিল বলে আমার মনে হয়নি, প্রচন্ড একটা আনকমফোর্টেবল ফিলিং পেলাম এই দুটো সিন পরপর দেখে। ট্রেলারে একটা জায়গায় দেখানো হচ্ছে যে বরুণ শর্মা জাহ্নবী কাপুরকে একটা ছাগল, একটা মুরগি এবং একটা গরু দেখাচ্ছেন এবং বলছেন যে এটা ব্রেকফাস্ট, এটা লাঞ্চ, এটা ডিনার। তো এই সিনটা ভক্তরা দেখেছেন কিনা সে নিয়ে আমার একটা সন্দেহ থেকেই যাচ্ছে, নাহলে হয়তো ওদের যে আইটি সেল স্ট্রং এতদিনে ব্যান রুহি রব উঠে যেত যে মুরগি ওকে, ছাগল ওকে, কিন্তু গোমাতা আমাদের ভগবান। বিজিএম এ আমি নতুনত্ব কিছু খুঁজে পেলাম না, আলাদা করে প্রশংসা করব বা আলাদা করে খারাপ বলবো সেরকম বিজিএম নয়, খারাপও বলা যাচ্ছে না, কিছু ভালো গান থাকবে এটাও আমার মনে হলো না ব্যক্তিগতভাবে। খুব প্রমিসিং লাগলো না ওভারঅল আমার ট্রেলারটা, আমি খুব একটা ইন্টারেস্টেড হলাম না ট্রেলারটা দেখে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজের মুভি লাভার ফ্রেন্ডের সঙ্গে। ট্রেলারটা তোমাদের কীরকম লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো, আমার রিভিউটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।